সোনার চন্দ্রগিরি পার্কের চরম অব্যবস্থার অভিযোগ এনে এন্ট্রি রিসিপ্ট বুক জব্দ করল পৌরসভা। সোনাই চন্দ্রগিরি পার্কের চরম অব্যবস্থায় ক্ষুব্ধ সোনাই পুর কর্তৃপক্ষ। চন্দ্রগিরি এই বন উদ্যান পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে পৌরসভা 48 লক্ষ টাকা বরাদ্দ করে কাজও করিয়েছিল গত বছরের জানুয়ারিতে নতুনভাবে উদ্বোধন হয় পার্কের, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করতে বন বিভাগ সম্পূর্ণ ব্যর্থ হয় বলে জানান সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম। শনিবার শহরের মধ্যে পুরনো এই পার্কটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন ভাইস চেয়ারম্যান পার্কের এন্ট্রি রিসিপ্ট বুকও দেখেন। এতে দায়িত্বে থাকা কামাখ্যা দাসের কাছ থেকে অবৈধ রিসিপ্ট বুকগুলো জব্দ করে পুর কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন পুরসভার সিপিএম ইব্রাহিম আহমেদ, ওয়ার্ড কমিশনার বিভাসিস রায় সহ অন্যান্যরা। এদিকে পার্কের অব্যবস্থা নিয়ে সোনাই রেঞ্জ ফরেস্ট অফিসার শিবহরি সিংহার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। গিরি বন উদ্যান পার্কে এসেছি, তো আমাদের কাছে বিভিন্ন দিন আগে থেকে এক কমপ্লেইন আসছে এই পার্কের যে জঘন্যতম অবস্থা চলছে, মানুষগুলো এলে কোনো ফেসিলিটি নাই। তো আমরা সোনাই পৌরসভা থেকে আজ থেকে 14-15 মাস আগে প্রায় 48 লক্ষ টাকা এই পার্কে আমরা ইনভেস্ট করেছিলাম আমাদের পৌরসভার মাধ্যমে, এবং পার্কটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যে অবস্থা দেখেছি, বাথরুম টয়লেট বা এখানে এসে মানুষ 20 টাকা করে ওদেরকে টিকিটের টাকা দেয়, রিসিটে 20 টাকা করে দেখেছি আমরা, কিন্তু 20 টাকা টিকিটের 20 টাকা দেওয়ার পর কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, ইউরিনের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই। তো এটা অ্যাকচুয়ালি যখন আমি শুনেছি, যখন এটা মিউনিসিপ্যালিটির ফান্ড দেওয়া হয়েছিল, তখন আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে 50% ফরেস্ট আর 50% মিউনিসিপ্যালিটি এইভাবে একটা চুক্তি হয়েছিল। তো এই চুক্তিটা আমি এখনও পাইনি অফিসে, তো আমি খুঁজে দেখব। কিন্তু বর্তমানে এই যে চরম অবস্থার জন্য আমার হিসাবে যে স্টেটমেন্ট শুনেছি এই চৌকিদারের কাছ থেকে, এখানে রাজমণি সিং বলে একজন সার্জে আছেন, উনি কোনো দিন আসেনও নাই, আর তানোয়ের যে রিসিপ্টটা আছে এই রিসিপ্টের মধ্যে কোনো ইস্যু নাই। তো আমি রেঞ্জারকে ফোন করেছি, রাজমণি সিংকে ফোন করেছি, ওনারা কিছু সদুত্তর দিতে পারেনি। তো আমরা চেষ্টা করব, এই যে বিগত 1.5 বছর থেকে এই যে টাকাগুলো কালেকশন হচ্ছে, আমি তো রিসিটে দেখেছি প্রায় 30-40টা রিসিট পার ডে কালেকশন হচ্ছে, ঈদের দিন হলে পুজো হলে তো আরও বেশি হবে। তো অ্যাভারেজলি 1000 টাকা যদি কালেকশন হয় পার ডে, তো মান্থলি 30,000 টাকা এই পার্ক থেকে আসে। তো 30,000 টাকা পার্ক থেকে আসলে তো এই পার্কটা আরও উন্নত মানের হওয়ার কথা ছিল, কিন্তু এটা উন্নত মানের হওয়া ছেড়ে আরও নিচের দিকে চলে যাচ্ছে। তো আমরা আগামী 2-3 দিনের মধ্যে ডিসি মহোদয়, আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর, আমাদের স্যার, আমাদের ফরেস্টের DFO, আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করব এবং পার্ককে অতিসত্বর আমাদের আওতায় আনার চেষ্টা করব। ধন্যবাদ। আমি তো বারবারও আমি কইতেছি যে পরিষ্কার করার লাগে আমার স্টাফ দিন, স্টাফ দিন, কিন্তু তারা কোনো স্টাফ দিতেছে না আমার, কারণ স্টাফ একজন না পাইলে না। আমি এতটা কইছি যে একজন স্টাফ দিলেও আমি সঙ্গে আরও মানুষ দুইজন লেবার লাগাই আর আমি কাজ করাইতে পারি। আপনার ইনচার্জে রাজমণি সিং, তাই তো হচ্ছে মধ্যে মধ্যে আইন, মাসে মনে করেন 2-3 দিন ওই রকম আইন আছে, যোগাযোগ হয়, কোনো সময় আমার অসুবিধা হইলেও আমি ফোন করি আর এইটা কিছু তারা কইছে না। এটা আমি তো ইনচার্জে যখন যেটা হয় আমি ইনচার্জে ফোন করি, আমি জানাই দিই। তোমার ইনচার্জে কিতাব হয় তোমার রিপ্লাই না তো কইন তো আমার উঠে রকম, ঠিক আছে এটা আমি রেঞ্জ অফিসারের লগে মাতি আর আমি এটার ব্যবস্থা আলাপ করা কি না সেটা তো আমি দেখি আর না। এটা আচ্ছা এখন লাগে, আগে যখন আমরা সোসিয়ালে আসলাম তখনও আমার যে সোসিয়ালের যে ইনচার্জ আসলাম তখনও তাই মনে করুন সপ্তাহে 1 দিন বা 2 দিন আইছে, তখন বই যেটা জমলো তাই না ইয়ারি একসাথে তাই নিটেন সিগনেচার করতে না না চলি আর কইছে। এখন তাকে না যখন তাকে টিকিটটা লাগানো হয়েছে তখন তাকে এইভাবে চলি আর অনাদস্তগতে এখন কি তখন এখন নিজেও এখন কিছু করতে পারি আর না। এটা লাগে আপনার নাম কি দাদা? আমার নাম কামাখ্যা দাস। আর ব্যাংকে জমা দেওয়া যায় সব টাকা জমা দেয়? জমাগুলো আমি করিনি আর মান্থলি মানে এগুলো মান্থলি কত টাকা এইটা হিসাব তো আমি মুখে দিতে পারতাম না, কারণ এগুলো এন্ট্রি আছে। আপনি যেন বাথরুমে যান যেন জানি ব্যাপারে, আপনার তো নিজেও এখানে যেতে পারি না, যাওয়া অবস্থা আমি। এটা মানে কে চার্জ আছে আপনার অফিসর? মানে তাই ইদা ওই যে এটা কিমান বড়াইল দাম?
যাব আমরা। মানানি হয়েছে মানে এখন তো আমার ডিউটি আছে চারটা করে তো বন্ধ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে বদরপুর হায়াত মেডিকোসে রোগী দেখবেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহনওয়াজ গুলজার তাফাদার, MBBS, MD-ERM, PGDCD, নিউ দিল্লি। এতদিন তো তোকে পাওয়ার জন্য আপনাদের ছুটে যেতে হয়েছে শিলংয়ের রিক্রিমসে, কিন্তু রোগীদের কথা মাথায় রেখে সেই দূরত্ব কমিয়ে আনল বদরপুরের নাম করা ওষুধের দোকান হায়াত মেডিকোস। এখন থেকে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হায়াত মেডিকোসে তিনি রোগী দেখবেন। এছাড়াও বদরপুরের এই দৃষ্টিনন্দন ফার্মাসিতে প্রতি রবিবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত রোগী দেখে আসছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের মেডিকেল এবং হেলথ অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট ডক্টর এহসান আহমেদ গালিব, MBBS, MD-RCUH, বেঙ্গালুরু। তাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে এক্ষুনি যোগাযোগ করুন বদরপুর ST রোড স্থিত MS বিল্ডিংয়ের হায়াত মেডিকোসে। যোগাযোগ নাম্বার 8099-844-655। ধন্যবাদ।